হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো আপনাদের সামনে নিয়ে এসেছি নিউ রেসিপি, দুধে ভেজানো লাচ্চা সেমাই। এই সেমাই খেতে অনেক সুস্বাদু ও মজাদার। আসুন দেখে নিই এই সেমাই বানাতে কী কী উপকরণ দরকার হয় বা কী কী উপকরণ নিয়েছি। আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম তরল দুধ, 1/2 লাচ্চা সেমাই, 1/4 চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং কি কি রকম মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী নেবেন। বাদাম, কোচানো নারকেল, এখন আমি একটা পাতিলের মধ্যে তরল দুধগুলো ঢেলে দিব এবং চুলা ধরাব। পাতিলের ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করে পাতিলের ঢাকনা তুলে নিব এবং দুধগুলো নাড়াচাড়া করব। ও চিনিগুলো ঢেলে দিব। চিনি ঢেলে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে পাতিলের ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখব দুধগুলো ভালোভাবে হিট হয়ে গেছে এবং উতলাই উঠতেছে, তখন পাতিলের ঢাকনা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিব। এখন আমি চুলার মধ্যে আবার একটা প্যান বসিয়ে কোচানো নারকেলগুলো দিব। এবং ভেজে নিব কোনো তেল ছাড়াই। এই নারিকেলগুলো ভালোভাবে ভেজে নিব এবং যখন দেখব যে বাদামি কালার হয়ে আসছে তখন নামিয়ে নিব। এখন আমি সেমাইটাকে কিভাবে সাজাবো দেখে নিন। হালকা গরম থাকা অবস্থায় এই দুধগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। এবং সেই দুধের মধ্যে নারকেল কুচি ছিটিয়ে দেব। বাদাম কুচি ছিটিয়ে দেব। এবং সেমাইগুলো ছিটিয়ে দেব। এবং এটা আমি ক্রমাগতভাবেই করতে থাকবো, কারণ বাদাম ও নারিকেল গুলো যেন ভিতরেও থাকে। এখন আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিব বাটির মধ্যে। 2 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিব। এখন দেখেন সেমাইটা কত সুন্দর দেখাচ্ছে। আপনাদের যদি এই দুধে ভেজানো সেমাই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মনে হয় এই রেসিপিটি একবার ট্রাই করে নেবেন, কারণ এটা খেতে অনেক অনেক সুস্বাদু।